হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ামি ফুড রেসিপি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই খুবই ভালো আছেন, আর আমিও খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কাপ আইসক্রিম, ইলেকট্রিক বিটার ছাড়া খুব সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটি আমি পাইপে নিয়ে নিয়েছি, এবার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ দুধ দিয়ে দিয়েছি, তারপর ফুল এক চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনির বদলে কিন্তু 1/3 কাপ কন্ডেন্স মিল্কও কিন্তু ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আপনারা চাইলে এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। যত বেশি আইসক্রিমের মধ্যে দুধ ব্যবহার করা হয় তত বেশি কিন্তু খেতে ভালো লাগে। তারপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব উপকরণ মিশিয়ে নিয়েছি, তারপর চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে ঘন করে তৈরি করে নিতে হবে। আর নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু ফ্যানের তলায় লেগে যেতে পারে। তারপর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। তো এই যে দেখুন একটু ঘন হয়ে এসেছে, তো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে রেখেছি মিডিয়ামে, মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে ঘন করে নিতে হবে। তো এই যে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার। এই গরমের সিজনে এখন কিন্তু আমের সিজন, তো আপনারা চাইলে ফ্রেশ আম দিয়ে কিন্তু ঘরে আপনারা খুব সহজে কাপ আইসক্রিম তৈরি করে নিতে পারেন। ম্যাঙ্গো কাপ আইসক্রিম তৈরি করা কিন্তু একেবারে ইজি, আপনারা একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর ইলেকট্রিক বিটার ছাড়া, যেহেতু সবার কাছে ইলেকট্রিক বিটার থাকে না, তো সেই কারণে আমি ইলেকট্রিক বিটার ছাড়া দেখিয়েছি। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু করতে পারেন। তারপর এই যে দেখুন স্প্যাচুলায় আমি এভাবে একটা দাগ টেনে দিয়েছি, একটার সাথে একটা যখন মিশছে না তো সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এই যে মিশ্রণটি পারফেক্ট। তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একটা পেয়ালা ঢেলে নিয়েছি, যে দেখুন একদম থকথকে হয়ে গেছে, এটা কিন্তু একদম থকথকে হতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপর 1 ঘন্টার পর এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি, কতটা থকথকে হয়ে গেছে দেখুন। তারপর একটা হ্যান্ড হুইক দিয়ে আমি এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, আপনাদের ইলেকট্রিক বিটার যদি থাকে তাহলে সেটা দিয়ে করতে পারবেন। ভালোভাবে একটু এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু ক্রিমি হয়ে যায়। তো এই যে দেখুন আমি কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিয়েছি, এটা দেখতে কিন্তু অনেকটা ক্রিমি হয়ে গেছে, আর আপনারা চাইলে এভাবেও কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু আরও সহজভাবে ইজিভাবে করতে পারবেন। তো যখন সুন্দরভাবে ক্রিমি হয়ে যাবে তো সে আমি এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ। আমি আমটাকে ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে চিপিয়েও নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নিতে পারবেন। তারপর দিয়ে একটু হ্যান্ড হুইক দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ম্যাঙ্গো ইমালশন দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো যেহেতু আমি পিওর আম ব্যবহার করেছি তো সে কারণে এখানে কিন্তু খুব সুন্দর একটা পিওর ফ্লেভার এমনিতে কিন্তু আসছে, খাওয়ার সময় কিন্তু পাবেন। আর ইমালশন বা এসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আপনাদের যদি হাতের কাছে থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন। তারপর সুন্দর একটি কালারের জন্য আমি এখন এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার সামান্য একটু 1 চিমটি, এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন, না দিলেও কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। তারপর এই যে দেখুন আমি এখন এখানে 1 টাইম কাপ নিয়েছি কয়েকটা, এবার কাপে এই যে আইসক্রিমগুলো আমি ঢেলে নিচ্ছি সমানভাবে। তো ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে বড় একটা বক্সেও কিন্তু জমিয়ে নিতে পারেন। তো এভাবে কাপে করলে সুবিধা হয় আর কি, একজনকে 1 কাপ পরিবেশন করা যায়, তো সেজন্য আমি কাপে ঢেলে নিয়েছি। তো এই যে দেখুন আমার 6টা কাপ হয়েছে এখানে। এবার সব কাপে আমি এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, এবার আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর সকালে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি।
তো এই যে দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এখন যেহেতু প্রচণ্ড গরম তো সেক্ষেত্রে ফ্রিজে আইসক্রিম রাখা কিন্তু যায় না। তো আমার বাচ্চারা দেখুন তিনটা আইসক্রিম খেয়ে নিয়েছে, আর তিনটা আইসক্রিম আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও করার আগে কিন্তু আমার বাচ্চারা আইসক্রিমগুলো খেয়ে নিয়েছে। এখন যা গরম পড়ছে, এই গরমে ফ্রিজে আইসক্রিম পড়ে থাকবে এটা আবার হয় নাকি? আর আমার আইসক্রিমগুলো খুব ভালোভাবে কিন্তু জমে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কালারটা একটু দেখুন কতটা সুন্দর এসেছে। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার, এই যে একদম নরম একদম সফট, খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে পিওর আম দিয়ে কিন্তু খুব সহজে ঘরে আইসক্রিম তৈরি করে খাওয়াতে পারেন আমার ফুল রেসিপি ফলো করে। আমার আজকের ফুল রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্টস করে উৎসাহ দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালাম।